সমুদ্র ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না। সমুদ্র আমাদের পৃথিবীর একটি প্রধান বৈশিষ্ট্য। পৃথিবী পৃষ্ঠে প্রায় দুই তৃতীয়াংশ জুড়ে সমুদ্র বিস্তৃত, যা আমাদের অধিকাংশ অক্সিজেন তৈরি করে এবং আবহাওয়া নিয়ন্ত্রণ করে। পৃথিবী পৃষ্ঠের চেয়ে সমুদ্রের তলদেশে অধিকতর জীবন রয়েছে। সমুদ্রে জীবনের আকারের মধ্যে রয়েছে ক্ষুদ্রতম জীবন্ত বস্তু, নানা ধরনের জীবাণু, তেমনই রয়েছে সর্বকালের বৃহত্তম প্রাণী নীল তিমি, তিমি, ডলফিন, হাঙর, শাপলাপাতা এবং সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক প্রাণী জগৎ বা সমুদ্রের বড় বড় প্রাণী নামে পরিচিত। Wildlife Conservation Society, or WCS, saves wildlife and wild places through science, education, conservation action, and inspiring people to value nature. WCS Bangladesh conducts cutting-edge wildlife science that is the foundation of all of our work. We then share new knowledge with local communities and government agencies through innovative outreach. Finally, we collaborate with the government and local communities to adopt management practices that balance the protection of marine wildlife with the needs of local communities. শত শত নদীর প্রবাহের কারণে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ, যেখানে মিষ্টি পানি লবণ পানির সঙ্গে মিশেছে। এই মোহনার পানি অনেক প্রজাতির জলজ প্রাণীর জন্য উৎপাদনশীল নার্সারি স্থল। সুন্দরবন ম্যানগ্রোভ বনাঞ্চল এখানকার প্রাণীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বন আমাদেরকে ঘূর্ণিঝড় থেকেও রক্ষা করে, যা জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে। সুন্দরবন মোহনা অঞ্চল মৎস্য সম্পদে অত্যন্ত উৎপাদনশীল, যা আমাদের মাছের চাহিদা পূরণ করতে এবং স্থানীয় কয়েক লাখ লোককে জীবিকা সরবরাহ করতে সহায়তা করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই শুশুকের সাথে পরিচিত। এই শুশুকদেরকে গাঙেয় ডলফিনও বলা হয়ে থাকে। এরা আমাদের প্রায় সবগুলো বড় নদীতেই বাস করে, কিন্তু খুব অল্প মানুষই জানে যে আমাদের সাগরে বাস করে প্রচুর পরিমাণে ডলফিন, তিমি এবং পরপয়েস, যাদেরকে একত্রে সেটেশান বলা হয়। এমনকি বিশ্বের সর্ববৃহৎ ইরাবতী ডলফিনের দলও বাস করে আমাদের জলাশয়ে। এদের সংখ্যা প্রায় 6,000। এই ডলফিনগুলো আমাদের উপকূলীয় জলাশয়ের, যেখানে আমাদের নদীগুলো এসে মিশেছে, সেই সমস্ত স্থানে বাস করে। আবার সুন্দরবনের নদীও খালেও এদের কাউকে কাউকে সাঁতার কাটতে দেখা যায়। এই প্রাণীরা প্রচুর পরিমাণে বিভিন্ন মৎস্য ধরার জালে আটকে পড়ে মারা যাওয়ার কারণে আজ বিপন্ন। ইরাবতী ডলফিন উপকূলের সাগরে গোলাপি ডলফিনদের পাশাপাশি অন্যান্য সেটেশনগুলির সাথে বাসস্থান ভাগ করে নেয়, এবং এরা সবাই ফাঁসজালে আটকা পড়ে মারা যাওয়ার হুমকির সম্মুখীন। WCS এর গবেষণা থেকে জানা যায় যে বাংলাদেশের গোলাপি ডলফিন পার্শ্ববর্তী দেশগুলির গোলাপি ডলফিন থেকে জেনেটিক্যালি ভিন্ন। তারা এমনকি একটি আলাদা প্রজাতিও হতে পারে। এই এলাকায় বাস করা আরেকটি প্রজাতি পাখনাহীন পরপয়েস। পৃথিবীর এই ক্ষুদ্রতম পরপয়েস খুবই লাজুক, এদের দেখা পাওয়া কঠিন। একটু দূরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শ গিরিখাত। এই গভীর পরিষ্কার উচ্চ লবণাক্ত পানির মধ্যে বাস করছে বোতলনাক ডলফিনের পৃথিবীর সবচেয়ে বড় দলগুলির একটি। বিশ্বের অন্যান্য অঞ্চলে এই প্রজাতি মোহনা এবং খোলা উপকূল বরাবর পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে বোতলনাক ডলফিনগুলি গিরিখাদের কিনারে উপস্থিত স্রোতের দ্বারা তৈরি উচ্চ উৎপাদনশীলতার সুবিধা গ্রহণ করে। অগভীর পানির পরিবর্তে গিরিখাদের কিনারায় বোতলনাক ডলফিন পাওয়া যাওয়ার একটি কারণ হলো গোলাপি ডলফিনের মতো। WCS আবিষ্কার করেছে যে এই প্রাণীগুলি এশিয়ার অন্যান্য বোতলনাক ডলফিন থেকে জেনেটিক্যালি ভিন্ন।
2005 থেকে 2012 সাল পর্যন্ত বোতলনাক ডলফিন গবেষণার কাজে প্রতি শীতকালই আমি সোয়াচ অফ নো গ্রাউন্ডে কাটিয়েছি। আমি WCS এর সহকর্মীদের নিয়ে এখানকার নানা রকম দাগযুক্ত পিট পাখনার ছবি তুলে 1100-এরও বেশি স্বতন্ত্র বোতলনাক ডলফিনকে চিহ্নিত করেছি। পরিসংখ্যানের একটি জটিল কৌশল ব্যবহার করে আমরা জানতে পারি যে এই প্রাণীদের মূল সংখ্যা 2000-এরও বেশি। কিন্তু সোয়াচ অফ নো গ্রাউন্ডে WCS এর এটিই একমাত্র আবিষ্কার নয়, এখানে আমরা পেয়েছি বিশাল আকারের ব্রিটিশ তিমির দল, যারা এখানে সারা বছর থাকে এবং বাচ্চা দেয়। যখন এই বিশাল প্রাণীগুলো পানির উপর শূন্যে লাফ দিয়ে ওঠে এবং আবার অনেক পানি ছিটিয়ে পানির উপর পড়ে, তখন অত্যন্ত আশ্চর্য ও বিস্ময়কর লাগে। সোয়াচ অফ নো গ্রাউন্ডে তিমি ও ডলফিন নিয়ে গবেষণা ছিল আমার জীবনের অন্যতম সেরা সময়। এই বিশেষ সুযোগ আমাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই আশ্চর্যজনক প্রাণীদের রক্ষায় কার্যকর এবং বাস্তব সমাধান খুঁজে পেতে অনুপ্রাণিত করেছিল। WCS এর এই সব আবিষ্কারের দ্বারা অনুপ্রাণিত হয়ে 2014 সালের অক্টোবর মাসে বন ও পরিবেশ মন্ত্রণালয় সুন্দরবনের উপকূলে সোয়াচ অফ নো গ্রাউন্ড এলাকাকে বাংলাদেশের প্রথম সামুদ্রিক রক্ষিত এলাকা ঘোষণা করে। সমুদ্রের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ সুরক্ষার জন্য এর টেকসই ব্যবহার অত্যন্ত জরুরি। বঙ্গোপসাগরে WCS এর অনুসন্ধান কার্যক্রমের সময় আমরা বিভিন্ন সামুদ্রিক পরিবেশে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে বিভিন্ন রকমের মাছ ধরার পদ্ধতি রেকর্ড করেছি। এর মাধ্যমে সমুদ্রের বড় বড় প্রাণী, পরিবেশগত বৈশিষ্ট্য এবং মাছ ধরার পদ্ধতির মধ্যে আমরা একটি অত্যন্ত শক্তিশালী সম্পর্ক খুঁজে পেয়েছি। এর মানে হলো সামুদ্রিক রক্ষিত এলাকাগুলি সমুদ্রের বড় বড় প্রাণীদের বেঁচে থাকা এবং স্থানীয় জনগণের টেকসই মৎস্য আহরণের প্রয়োজনীয়তার মধ্যে সমন্বয় সাধনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে দেখা গেছে যে সামুদ্রিক রক্ষিত এলাকাগুলোর কার্যকর ব্যবস্থাপনা করলে মাছের প্রজনন সুরক্ষিত থাকে এবং মৎস্য সম্পদ বৃদ্ধি পায়। সমুদ্রের বড় বড় প্রাণীদের সম্পর্কে জানার আরও অনেক কিছুই আছে, কিন্তু এদের কাউকে হয়তো আমরা খুব দ্রুতই হারিয়ে ফেলছি। সোয়াচ অফ নো গ্রাউন্ডে যে সকল বোতলনাক ডলফিন আমি চিহ্নিত করেছি, এদের 2/3 শরীরে মাছ ধরার জালে আটকে পড়ার ক্ষতচিহ্ন রয়েছে। সমুদ্রে বড় বড় প্রাণীরা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং মাত্র কয়েকটি বাচ্চায় জন্ম দেয়। অর্থাৎ প্রজাতিগুলি যদি অধিক হারে মারা যায় তাহলে এরা বিলুপ্ত হয়ে যাবে, আর এদের হারিয়ে যাওয়াটা হবে খুবই দুঃখজনক, কারণ এই বড় বড় সামুদ্রিক প্রাণীরাই আমাদের সমুদ্রকে সুস্থ রাখে। যেমন কিছু সামুদ্রিক কচ্ছপ উদ্ভিদ খায়, আর এসব খেয়ে ফেলা সামুদ্রিক উদ্ভিদে নতুন করে ডালপালা গজায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে এদের সজীবতা বজায় থাকে। অন্যান্য কচ্ছপরা শামুক ও ঝিনুক জাতীয় প্রাণী খেয়ে থাকে, আর এভাবেই সমুদ্রের তলদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আবার জেলিফিশরা মাছের পোনা ও ডিম খায়, আবার কিছু সামুদ্রিক কচ্ছপ জেলিফিশ বা নোনা খায়। এভাবে কচ্ছপরা মাছ রক্ষা করে চলেছে। জেলেদের মতে যে বছরে সাগরে নোনা বেশি দেখা যায় সে বছরে মাছ কম ধরা পড়ে। আমার সন্তানের মতোই সমুদ্রের বড় বড় প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে, যেখানে তারা খেতে পারবে এবং বেড়ে উঠতে পারবে এবং প্রাপ্তবয়স্ক হলে নিরাপদে বংশবিস্তার করতে পারবে। সামুদ্রিক রক্ষিত এলাকাসমূহ নিরাপদ স্থান হিসাবে ব্যবস্থাপনা করা গেলে এই বড় বড় প্রাণীগুলো সেখানে দাপিয়ে বেড়াবে, যথেষ্ট মাছ থাকবে যা আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে। আমরা সাধারণত সাপলা এবং হাঙর কীভাবে ডোরা পড়ে সেটুকু যেটুকু জানতাম সেটা হলো জালে ডোরা পড়তো, এটা অ্যাক্সিডেন্টাল বা বাইকার্স হিসাবে ডোরা পড়তো। সাপলা পাটা এবং হাঙরকে উদ্দেশ্য করে বা টার্গেট করে এই ধরনের রিপোর্ট আগে ছিল না। কিছু কিছু ছিল শুধুমাত্র সেটা হাঙরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি হাজারি বর্ষি নামক এক ধরনের বর্ষি দিয়ে বিশেষ করে সাপলা পাটা কিংবা পিতাম্বরি জাতীয় যে ধরনের প্রাণী গুলো আছে ওগুলোকে ধরা হচ্ছে। হাঙর এবং সাপলা পাটার দুই ধরনের বাজার আছে, একটা হলো স্থানীয় বাজার আর দ্বিতীয় হলো আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার বলতে হাঙর এবং সাপলা পাটার বিশেষ করে টাটকা মাংস এবং দ্বিতীয় হলো যেটা মাংসের সুতকি।
আন্তর্জাতিক বাজারে পুরো প্রাণীটাকে যায় না, পুরো সাধারণত হাঙরের আমরা পিন বা পাখনা যাই বলি না কেন, সেইটা আমাদের এখান থেকে প্রসেস সারা শুধুমাত্র সুতকি অবস্থায় বিদেশে অনেক দেশ আছে সেখানে রপ্তানি করা হয়। পোরাট মাছ আমরা যাকে সপিস বলি, প্রতিটি পোরাট মাছ সারা পৃথিবীতে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যেটাকে বলে চরম বিপদগ্রস্ত অবস্থায় আছে, তার মানে তারা বিলুপ্তির সম্মুখীন। আমরা গত 2 বছর ধরে যেখানে হাঙর এবং সাপলাপাটা সমুদ্র থেকে বা কোস্টাল এরিয়া থেকে ধরা পড়ে যেখানে ল্যান্ডিং হয় সেই সব জায়গা থেকে আমরা ডেটা সংগ্রহ করতেছি। আমাদের তথ্য সংগ্রহকারীরা প্রতিদিন গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে এবং ছবি সহকারে তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে। সবচেয়ে যেই বিষয়টির উপর আমাদের জোর দিতে হবে সেটা হলো এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যে প্রজাতিটা তাকে যদি রক্ষা করার জন্য আমরা এই মুহূর্তে কোনো কিছু হাতে না নেই, তার মানে এই প্রজাতিটা শুধু বাংলাদেশ থেকে না সারা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। সমুদ্রকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমাদের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সমুদ্রের বড় বড় প্রাণী এবং মৎস্যজীবীদের কতটুকু জায়গা প্রয়োজন তা বোঝা দরকার। সমুদ্রের এই প্রাণীরা সমুদ্রে শুধুমাত্র স্বাস্থ্য নিশ্চিত করে না, আমাদের অর্থনৈতিকভাবে প্রয়োজনীয় এবং মূল্যবান যে মৎস্য সম্পদ তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্র রক্ষিত এলাকা ঘোষণা করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যেখানে সমুদ্রের এই বড় বড় প্রাণীদের সবচেয়ে বেশি দেখা যায়। প্রচুর মাছসহ সমুদ্রের এই প্রাণীরা সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্যের প্রতিচ্ছবি। স্থানীয় জনগণ এবং সরকারের সম্পৃক্ততার মাধ্যমেই এই সমুদ্র সংরক্ষিত এলাকায় সামুদ্রিক এই বড় বড় প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যেতে পারে। একই সাথে স্থানীয় জনগণের জীবিকা এবং আমাদের খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় মৎস্য সম্পদের বৃদ্ধিতে এরা সহায়তা করতে পারে। 2007 সালের 15ই নভেম্বর রাতে আমাদের গবেষণা দল খুলনা অফিসে বসেছিল। ঘূর্ণিঝড় সিডট তখন আমাদের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি। সাগরের বড় বড় প্রাণীদের সাথে কাজ করার সময় আমি যেসব জেলেদের সাথে পরিচিত হয়েছি আমি তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করি। সেই রাতেই WCS এর সিটিজেন সায়েন্স ফিশারম্যান নেটওয়ার্ক ধারণার জন্ম নেয়। জীবন রক্ষার এটি একটি সহজ ধারণা। ঝড়ের সময় জেলেদের নিরাপত্তার জন্যে দিক নির্দেশনায় সহায়তা করতে আমরা সরঞ্জাম এবং প্রশিক্ষণ সরবরাহ করি। ফলস্বরূপ তারা সমুদ্রের বিশাল আকার প্রাণীদের রক্ষার পাশাপাশি মাছ ধরার অবস্থান এবং সময় এর উপর তথ্য সংগ্রহ করে। এই তথ্য আমাদের বিলুপ্তির হুমকিপ্রাপ্ত প্রাণীর সংরক্ষণে সমাধান খুঁজে বের করতে সহায়তা করে। মোহাম্মদ আক্কাস আলী WCS এর সিটিজেন সায়েন্স সেফটি নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য। 2016 সালে এক ঝড়ের সময় তিনি WCS এর দেয়ার GPS ও প্রশিক্ষণের সাহায্যে আরও অনেক জেলে নৌকা সাথে নিয়ে অগভীর চর এলাকার মধ্য দিয়ে নৌকা চালিয়ে সুন্দরবনে আশ্রয় নেন। এরপর দিন তিনি তার GPS ব্যবহার করে সাগরে ভাসমান এবং বিভিন্ন দ্বীপে আটকে থাকা 22 জেলেকে উদ্ধার করতে সক্ষম হন। আমি বর্তমানে আছি কুয়াকাটা থেকে 22 থেকে 23 কিলোমিটার অনুমানিক বাইরা, যেটা আমি GPS এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা WCS এর পক্ষ থেকে আমাদের দিচ্ছে। GPS হচ্ছে আমার চলাফেরা, আমার চাল পাওয়া, ট্রলার চালান। আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবহাওয়া খারাপ হলেও আমি যে কোনো মুহূর্তে আমি নিরাপত্তা স্থানে যেতে পারি, চর দ্বীপ নির্ণয় করতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি যাওয়া আমার সম্ভব আর যেতেও পারি। আমাদের জেলেদের সমুদ্রের রক্ষক হিসেবে যুক্ত করতে এবং তাদের সমুদ্র সংরক্ষণ সম্পর্কিত জ্ঞান বাড়াতে WCS নানা রকম উদ্ভাবনীমূলক মেলার আয়োজন করে। এমনই একটি উদ্যোগ আমাদের সুস্থ সাগর সুস্থ জনগণ মেলা। এই মেলা সামুদ্রিক সংরক্ষণ এবং আমাদের উপকূলীয় জনগণের জীবিকা ও বাংলাদেশের খাদ্য নিরাপত্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে। 4 বছর সুন্দরবনের আশেপাশে গ্রামগুলির সাধারণ মানুষের মাঝে একটি ভাসমান শুশুক মেলার পরিচালনা করা হয়। এর মেলায় ছিল তত্ত্ব সম্বলিত পোস্টার, মজার খেলা এবং জীবন্ত আকারের ডলফিনের ভাস্কর্য। এগুলি প্রায় 50,000-এর বেশি গ্রামবাসী পরিদর্শন করে এবং 3টি অভয়াশ্রম সম্পর্কে তারা জানতে পারে। শুশুক মেলার মাধ্যমে মিষ্টি পানির ডলফিন এর সাথে তাদের একটি গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। সামুদ্রিক রক্ষিত এলাকাগুলি সাগরে হুমকির সম্মুখীন বড় বড় প্রাণীদের সুরক্ষা দিয়ে
ক্রমবর্ধমান মানব চাহিদার ভারসাম্য রক্ষা করে। সুষ্ঠুভাবে পরিচালিত সামুদ্রিক রক্ষিত এলাকা আকারে বড় এবং বেশি মাছ ও বন্যপ্রাণীর উপস্থিতি এবং প্রজাতিগত বৈচিত্র্যে নিশ্চয়তা দেয়। WCS বাংলাদেশ স্থানীয় জনগণ ও বাংলাদেশ সরকারের সম্পৃক্ততার মাধ্যমে সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ ও টেকসই মৎস্য রক্ষার জন্য কার্যকর সমাধান খুঁজে বের করে এবং এদের বিকাশ ঘটাতে সাহায্য করে। WCS বিশ্বাস করে সুস্থ সাগর মানেই সুস্থ জনগণ।